শাকিব খান জন্ম 1979 সালের 28 মার্চ গোপালগঞ্জের মাকসুদপুর উপজেলার রাগদিতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করে। খানের আদিনিবাস গোপালগঞ্জ জেলায় মাকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন এবং এক ভাই। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। শাকিব খান হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা 1999 চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি গণমাধ্যম সুপারস্টার কিং খান ও ঢালিউড কিং হিসেবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিট প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার ও 4টি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি 2010 সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না এবং 2012 সালে খোদার পরে মা এবং 2015 সালে আরও ভালোবাসবো তোমায় এবং 2017 সালে সত্তা চলচ্চিত্রের জন্য 4 বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল শুভা 2006, প্রণয়ধ্বনি আমার প্রাণের স্বামী 2007, আমার প্রাণের পিয়া 2008, বলবো কথা বাসুর ঘরে 2009, প্রণয়ধ্বনি হাস্যরসাত্মক আদরের জামা 2011, মারপিট ও প্রণয়ধ্বনি ও ডন নাম্বার 1 2012, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2013, শিকারী 2016, নবাব 2017, রাজনীতি 2017, সত্তা 2017 এবং চালবাজ 2018, ভাইজান এলোরে 2018, নাকাব 2018, 2011 সালে মনের জ্বালা চলচ্চিত্র তিনি প্রথমবারের মতো নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে গানে কণ্ঠ দেন। 2014 সালে তিনি হিরো দ্য সুপারস্টার চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পাসওয়ার্ড 2019, বীর 2020 এবং প্রিয়তমা চলচ্চিত্র প্রযোজনা করেন। শাকিব খান 2011 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2015 সালে নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শাকিব খান প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন এশিয়ান ডুপ্লেক্স সিটি নামে একটি বিজ্ঞাপন চিত্রে। এরপর 2013 সালে এনার্জি ড্রিঙ্কস পাওয়ার এর বিজ্ঞাপন চিত্রে কাজ করেন তিনি। 2018 সালে বাংলাদেশে মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের বেশি বেশি খুশি খুশি শিরোনামে একটি বিজ্ঞাপনে অভিনয় করেন, যেখানে প্রথমবারের মতো একসাথে দেখা যায় শাকিব খান ও নুসরাত ফারিয়াকে। 2019 সালে খান আরও একটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন, আদনান আল রাজি পরিচালিত SMC পার্সলাইন এম এর বিজ্ঞাপনটিতে তাকে হারকিউলিস রূপে দেখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেছে, আদনানের সঙ্গে আরও আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন, সেই কাজটিতে বেশ প্রশংসিত হয়েছে মানুষের কাছে। তার চিন্তা ভাবনা বেশ চমৎকার, এক একবার অন্যরকমভাবে আমাকে খুঁজে পাওয়া যাবে, বাকিটা টেলিভিশন পর্দায় দেখা যাবে দর্শকরা। শাকিব খান 2008 সালে 18 এপ্রিল তার গুলশান বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন। এই বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয়। পরে 2017 সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের কথা বলে অপু বিশ্বাস। বিয়ের পর 2016 সালের 27 সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় আব্রাহাম খান জয়। 2017 সালে 22 নভেম্বর শাকিব খান তার সাথে তালাকের জন্য আবেদন করেন এবং 2018 সালে 22 ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়ে যায়।